গাজা যেন এক মৃত্যুপুরী। ইসরায়েলের একের পর এক হামলায় ভয়াবহ মানবিক বিপর্যয়ে সাধারণ জনগণ। গেল সাত অক্টোবর গাজা থেকে ইসরায়েলে হাজার হাজার রকেট ছড়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। তাদের ধ্বংসযজ্ঞে বেড়েই চলেছে প্রাণহানি। প্রতিটি হাসপাতাল যেন এক একটি মর্গ। খাবার ও ঔষধ সংকটে ভয়াবহ বিপর্যয়ে দিন কাটছে স্থানীয়দের। বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও তাতে কোনো কিছুই যায় আসে না ইসরায়েলের। এমন কঠিন সময়ে গাজার মানুষের পাশে দাঁড়ালেন মিশরের ফরওয়ার্ড মোহাম্মদ সালাহ। গাজায় যুদ্ধ বন্ধের ডাক দিয়েছেন তিনি। অবরুদ্ধ গাজার বাসিন্দাদের জন্য জরুরি ভিত্তিতে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন এই ফুটবলার। পাশাপাশি নিরপরাধ মানুষের প্রাণ বাঁচাতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। হৃদয় বিদারক, নিঃশংস ও অত্যাধিক সহিংসতা চলছে গাজায়। গেল কয়েকদিন ধরে যে সংঘাত শুরু হয়েছে তা দেখাও কষ্টকর। মানুষের জীবন মূল্যবান এবং তা রক্ষা করা আবশ্যক। গণহত্যা বন্ধ করতে হবে। পরিবারগুলোকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হচ্ছে। সেখানকার মানুষ ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে। বিশ্ব নেতাদের যুদ্ধ বন্ধে এগিয়ে আসার অনুরোধ করেন সালাহ। নিরীহ মানুষ হত্যা বন্ধে এক হওয়ার জন্য আমি বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি। মানবতা অবশ্যই জয়ী হবে। আশা করছি এই যুদ্ধ বন্ধে তারা এক হয়ে কাজ করবে। ইসরায়েল হামাস যুদ্ধ বন্ধের বিষয়ে এতদিন নীরব ছিলেন সালাহ। এজন্য তাকে সমালোচনাও সইতে হয়েছে। তীব্র সমালোচনার মুখে অবশেষে মুখ খুললেন এই মিশরীয় তারকা। পারভীন আক্তার, সময় সংবাদ।